हेलो एवरीवन अस्सलामु अलैकुम। आज के आमी आबारो चले एलाम एकटी केक रेसिपी निये। आज के आमी तैरी करे देखाबो तालेर केक। एर आगे आमी तालेर पेनकेक आर तालेर बोड़ार रेसिपी दिएछि। जारा आमार ओई रेसिपिगुलो देखेनी तारा चैनलटीते घुरे आसते पारेन। आरो अनेक रेसिपी आछे, आशा करी आपनादेर भालो लागबे। तो चलुन शुरू करे दिई। एखाने आमी मिक्सिंग बोले নিয়েছি তালের পাল্প। এখন এই তালের পাল্পটাকে একটু ফেটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি দুইটি ডিম। ডিম দুইটিকে ভালোমতো মিশিয়ে নিচ্ছে। মেশানো হয়ে গেলে দিয়ে দিলাম চিনি, আরো দিয়ে দিলাম গুঁড়া দুধ। এগুলোকেও আমি ভালোমতো মিশিয়ে নিচ্ছি। এখানে আমি অলিভ অয়েল তেল দিয়ে দিলাম। পরিমাণগুলো সব ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আপনারা ইচ্ছে করলে এখানে সয়াবিন তেলও ইউজ করতে পারেন। ভালোমতো মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ময়দা। এখানে আমি এক কাপ পরিমাণের মতো ময়দা নিয়েছি। এটা আমি দুইবারে দিব। আমি এখানে ময়দা ইউজ করছি। আমি এখানে চালের গুঁড়া ইউজ করব না, চালের গুঁড়াও ইউজ করব না, নারকেলও ইউজ করব না, কারণ এটা আমি কেক তৈরি করছি। বিবিখানা পিঠা তৈরি করলে তালের তখন ওগুলো ইউজ করতে পারেন, নারকেল আর চালের গুঁড়ো। এখানে আরও দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। এটাও আমি চালনে দিয়ে চেলে দিচ্ছি। হয়ে গিয়েছে। এখন ভালোমতো এটাকে মিশিয়ে নিতে হবে। ভালোমতো মিশিয়ে নিয়েছি, এরকমটা হয়েছে। এখন সসপ্যানে আমি একটা কাগজ দিয়ে নিয়েছি, উপরে সামান্য তেল দিয়ে দিলাম। এখানেও অলিভ অয়েল ইউজ করেছি। আপনারা চাইলে এখানে ঘি, বাটার বা সয়াবিন তেলও ইউজ করতে পারেন। বেটারটা দিয়ে দিলাম। উপরে কয়েকটি কিশমিশ দিয়ে দিলাম। আগেই বলেছি এটা কেক, আমি নারকেল ইউজ করব না, তাহলে পিঠা হয়ে যাবে। এখন কয়েকবার ঝাঁকিয়ে নিচ্ছি যেন বাবল না থাকে। এখানে চাইলে আপনারা বাদামও ইউজ করতে পারেন, যার যার ইচ্ছা মতো দিয়ে নেবেন। আমি এটা চুলায় তৈরি করব 30 মিনিটের জন্য। সাইডে কিছুটা পানি দিয়ে দিচ্ছি। তো 30 মিনিট পর আমি চেক করে নিলাম। এখন ঠান্ডা করে নামিয়ে নিয়েছি। কতটা সুন্দর হয়েছে কেকটা আর কেমন সফট হয়েছে দেখিয়ে দিচ্ছি। যারা তাল পছন্দ করেন এভাবে কেক বানিয়ে দেখবেন কতটা মজা হয়, কতটা নরম আর স্পঞ্জি হয়েছে। এখন কিছুটা খেজুর দিয়ে দিচ্ছি আমি এখানে। এটা অপশনাল, দেখা সৌন্দর্যের জন্য। এই পর্যায়ে আপনারা চাইলে বাদামও ইউজ করতে পারেন। তো হয়ে গেল আমার তালের কেক। দেখতে তো যেমন সুন্দর হয়েছে, খেতেও অসম্ভব মজা। যারা তাল পছন্দ করেন তাদের কাছে তো অনেক ভালো লাগবে। ছোট বড় সবার কাছে কেক জিনিসটা খুবই পছন্দ।
তো আশা করি আপনাদের রেসিপিটা ভালো লেগেছে। আবারও আসব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।